সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি আজ আমি আলোচনা করব এপিলেপসি বা মৃগি রোগ সম্বন্ধে এপিলেপসি বা মৃগি রোগ একটা নার্ভিয়র সমস্যা নার্ভের স্নায়ুর একটি ডিজড়ার এটা বিভিন্ন প্রকারের হয় এবং চিকিৎসা বিজ্ঞানীরা এর নির্দিষ্ট কোনো সংজ্ঞাদান করতে তারা চাননি কারণ সংঘাদান করাটা অত্যন্ত কঠিন তবুও সাধারণভাবে যে কথাটা বলা হয়ে থাকে দে সেটি হল যে এপিলেপসিজ আর এ গ্রুপ অফ ডিজর্ডার্স ক্যারেক্টারাইজড বাই ক্রনিক এপিলেপসি হচ্ছে গ্রুপ অফ ডিজর্ডার্স কতগুলো সমস্যার একটি সমবায় অনেকগুলো সমস্যা একত্রিত একত্রিত হয়ে ব্যক্তি এপিলেপসি বা মৃগি রোগে আক্রান্ত হয় ক্যারেক্টারাইজড বাই ক্রনিক ক্রনিক মানে ফর এ লং ডিউরেশন এর বৈশিষ্ট্যই হচ্ছে এটা দীর্ঘ সময় ধরে এই রোগটি চলতে থাকে এটা কিন্তু একটা রোগ কেন একে রোগ বলছি আগেই বলে কারণ একে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় যদিও দীর্ঘস্থায়ী চিকিৎসা চালাতে হয় কখনোই চিকিৎসকের পারমিশন ছাড়া কখনোই ওষুধ একদিনের জন্য বন্ধ করা যায় না এইভাবে যদি আমরা দীর্ঘদিন চিকিৎসা চালাতে পারি তাহলে এই রোগ থেকে শিশু বা ব্যক্তিকে আমরা মুক্ত রাখতে পারব সুতরাং এটা ক্রনিক লং ডিউরেশন ধরে চলতে থাকে শুধু তাই নয় রেকারেন্ট আর ই ডবল আর টি রেকারেন্ট মানে এগেন অ্যান্ড এগেন বারে বারে এই নার্ভিয়র সমস্যার আবির্ভাব ঘটে মনে হয় রোগটা বোধহয় সেরে গেল দীর্ঘ এক বছর দু বছর এই রোগের কোনো প্রকোপ দেখা গেল না তারপরে হঠাৎ করে একদিন রোগের প্রকোপ আবার প্রকাশ পেল এবং প্যারোক্সিজমাল চেঞ্জেস চেঞ্জেস মানে দ্যাট কামস অ্যান্ড গোজ এই এমন একটা পরিবর্তন এ এমন একটা নার্ভীয় সমস্যার কারণে পরিবর্তন যে পরিবর্তনটা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায় পরিবর্তনটা কোথায় নিয়ে আসে ইন নিউরোলজিক ফাংশন স্নায়ু কাজকর্মের ক্ষেত্রে এ পরিবর্তনটাকে নিয়ে আসে কজড বাই অ্যাবনরম্যালিটিস ইন দ্য ইন ইন দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অব দ্য ব্রেন আমাদের মস্তিষ্কে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলতে থাকে সেই বৈদ্যুতিক ক্রিয়ার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করে তাহলে এপিল হল একটা গ্রুপ অফ ডিজর্ডার্স ক্যারেক্টারাইজড বাই ক্রনিক দ্যাট ইজ লং ডিউরেশন

একটা পরিবর্তন সংঘটিত হয় একটা অস্বাভাবিক পরিবর্তন সংঘটিত হয় হঠাৎ করে যেমন হয় হঠাৎ করে তেমনি চেলে চলে যায় বারে বারে হয় দীর্ঘ সময় ব্যাপী এটা হতে থাকে কোন কোন এপিলেপ্টিক সিজারের ফলে ব্যক্তির শারীরিক বা মানসিক ক্রিয়ার সাময়িক কোনো পরিবর্তন ঘটে কিন্তু এমন নয় যেটা একেবারে স্থায়ী পরিবর্তন ঘটিয়ে যাবে তাহলে শারীরিক বা মানসিক ক্রিয়ার এবং কোনো 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 ক্ষেত্রে প্রাক্ষবিক ক্রিয়ার মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসে তার ফলে আমাদের আচরণের মধ্যে এর একটি প্রভাব আমরা লক্ষ্য করি আমাদের দৈনন্দিন যে ব্যবহার দৈনন্দিন যে আচরণ সেই আচরণের ক্রিয়ার মধ্যে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি এপিলেপটিক সিজার এপিলেপসি থেকে কথাটা এলো এপিলেপটিক সিজার এসিআই জেড ইউ আর এই এপিলেপটিক যে সিজার এটা ব্যক্তির সেই বিশেষ একটি অবস্থাকে বোঝায় যখন ব্যক্তির মস্তিষ্কের কোষ থেকে হঠাৎ করে প্রচুর পরিমাণে এবং অনিয়মিতভাবে জৈব রাসায়নিক তরলের মুক্তি ঘটে ব্যক্তির মস্তিষ্ক থেকে হঠাৎ করে এবং প্রচুর পরিমাণে জৈব রাসায়নিক তরলের মুক্তি ঘটে সিক্রেশন অর রিলিজ অফ সাম বায়োকেমিক্যাল সাবস্ট্যান্সেস সাম বায়োকেমিক্যাল লিকুইড ফ্রম দ্য ব্রেন তার ফলে কি হয় না একটা হঠাৎ করে শারীরিক মানসিক এবং ক্ষেত্র বিশেষে আচরণগত দিক থেকে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এই বিশেষ জৈব রাসায়নিক তরলের নির্গমন মস্তিষ্কের কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রথম ঘটে একটা কোনো বিন্দু মস্তিষ্কের সেখান থেকে প্রথম এই জৈব রাসায়নিক তরলের মুক্তি ঘটে এই যে মুক্তি ঘটলো যে পয়েন্ট থেকে যে বিন্দু থেকে সেই জায়গাটিকে আমরা বলি ফোকাস ইলেকট্রিক এপিলেপ্ট্রিক সিজারের ফোকাস অঞ্চল যেখান থেকে প্রথম এই হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে জৈব রাসায়নিক তরলের মুক্তি ঘটছে এবং সেই জৈব রাসায়নিক তরল ক্রমশ বৈদ্যুতিক ঝড়ের আকারে তার সংলগ্ন নিউরোন সেখান থেকে সাইনাফস সেখান থেকে পরবর্তী নিউরোন হয়ে এটা ছড়িয়ে পড়ছে সারা শরীরে এই যে সারা শরীরে ছড়িয়ে পড়ছে কি আকারে না লাইক অ্যান ইলেকট্রিক্যাল স্টর্ম বৈদ্যুতিক ঝড়ের আকারে এটা ছড়িয়ে পড়ছে আমাদের মস্তিষ্কের কোনো একটি বিন্দু থেকে যাকে আমরা বলছি ফোকাস সেই ফোকাস অঞ্চল থেকে এটি ছড়িয়ে পড়ছে সারা শরীরে অতএব এই ফোকাসের জন্য এই ফোকাস যখন ঘটছে ফোকাস এর বিকাশের জন্য আমাদের মস্তিষ্কে কতগুলো বিপাকীয় ঘটনা সাম মেটাবলিক অ্যাক্টিভিটিস অলসো পারফর্ম কি সেই মেটাবলিক অ্যাক্টিভিটিস না নার্ভীয় কলাকোষ থেকে জৈব রাসায়নিক তরলের ক্ষরণকালে কোষের বাইরে পটাশিয়ামের ঘনত্ব বৃদ্ধি পায় এবং ক্যালসিয়ামের ঘনত্ব হ্রাস পায় আমাদের নার্ভীয় যে কলাকোষ যাকে বলছি নিউরন। এই নিউরোন থেকে যখন এই বায়োকেমিক্যাল লিকুইড যখন সিক্রেটেড হচ্ছে যে কোষের বাইরে যখন সে এলো কোষের বাইরে সে পটাশিয়ামের ঘনত্বকে বৃদ্ধি করে দিল আর ক্যালসিয়ামের ঘনত্বকে হ্রাস করল আর এই যে পটাশিয়ামের ঘনত্ব বৃদ্ধি এবং ক্যালসিয়ামের ঘনত্ব হ্রাস এই দুটো ক্রিয়া প্যারালালি চলতে থাকে একই সমান্তরালে চলতে থাকে এর ফলে কি হয় নিউরনের উত্তেজিতা নিউরো ট্রান্সমিটারের মুক্তি এবং নিউরনের বিপাকের উপরে এর একটা গুরুত্ব গুরুতর প্রভাব তৈরি হয়ে যায় আবার বলছি এই যে পটাশিয়ামের ঘনত্ব বৃদ্ধি পেল এবং ক্যালসিয়ামের ঘনত্ব হ্রাস পেল এই দুটি ক্রিয়ার ফলে নিউরোনের উত্তেজিতা নিউরো ট্রান্সমিটারের মুক্তি এবং নিউরনের বিপাকের উপর গুরুতর প্রভাব তৈরি হয় যখনই নিউরোনগুলো উত্তেজিত হয় এই উত্তেজিত নিউরোন কি করে নার্ভীয় ইম্পালসকে শরীরের একটি বিন্দু থেকে সে পরিবহন করে নিকটবর্তী নিউরনে অর্থাৎ একটি নিউরনের অ্যাকশন প্রান্ত পরবর্তী নিউরনের ডেন্ড্রন বা ডেনড্রাইট প্রান্তের সঙ্গে যুক্ত কিন্তু যুক্ত নয় অতি সূক্ষ্ম ইলেকট্রন মাইক্রোস্কোপিক একটি ফাঁক থেকে যায় তাহলে ফাঁকের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস বা নিউরো ইম্পালস সে কি করে প্রবাহিত হতে পারবে উত্তর এই অ্যাকশনের শেষ প্রান্ত থেকে কি হয় নিউরো ট্রান্সমিটার খরিত হয় এবং এই খরিত নিউরোট্রান্সমিটার পৌঁছে যায় পরবর্তী নিউরনের ডেন্ড্রট বা ডেনড্রাইট অঞ্চলে অতএব নিউরোট্রান্সমিটারের মুক্তি সাইনাপস অঞ্চলে পূর্ববর্তী নিউরনের অ্যাকশনের যে সাইনাপটিক নব অ্যাকশনের শেষ প্রান্তে যে গুটির মতো ছোটো ছোটো গুটির মতো ইলেকট্রন মাইক্রোস্কোপিক কিন্তু সেই গুটির মতো যে সাইনাপটিক নব রয়েছে সেই নব থেকে অতি দ্রুত ঝড়ের বেগে নিউরোট্রান্সমিটারের মুক্তি হয় এই নিউরোট্রান্সমিটার পূর্ববর্তী নিউরোনের অ্যাকশন থেকে পরবর্তী নিউরনের ডেন্ড্রাইট বা ডেন্ড্রন এ নার্ভ ইম্পালসকে ক্যারি করে এবং যথারীতি ডেন্ড্রন বা ডেন্ড্রাইট থেকে সেল বডি সেল বডি থেকে অ্যাকশন অ্যাকশন থেকে অ্যাকশনের শেষ প্রান্ত সাইনাপটিক নব সাইনাপটিক নব থেকে আবার পরবর্তী নিউরো ট্রান্সমিটারের খরণ হয়ে আবার পরবর্তী নিউরনের ডেন্ড্রন বা ডেন্ড্রাইড এই করতে করতে মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন কলা পেশিযুক্ত অঞ্চলে এটা ছড়িয়ে পড়ে তাহলে প্রচুর পরিমাণে একই সময়ে নিউরো ট্রান্সমিটার এবং নিউরোপেপটাইডের ক্ষরণ ঘটে এছাড়াও সিজার কালে ফোকাস অঞ্চলে আমি বলেছি ফোকাস কোনটা ঠিক মস্তিষ্কের যে বিন্দু থেকে মস্তিষ্কের যে নির্দিষ্ট বিন্দু থেকে বা যে নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট অঞ্চল থেকে প্রথম এই জৈব রাসায়নিক তরলের নির্গমন ঘটে সেই পার্টিকুলার জায়গাটিকে বারে বারে বলছি আমি ফোকাস তাহলে ফোকাস যখন সিজারকালে কালে ফোকাস অঞ্চলে রক্তের প্রবাহ ও গ্লুকোজের ব্যবহার বৃদ্ধি পায় এবং অক্সিডেটিভ বিপাক ও খারিও পিএইচ এর মাত্রা পরিবর্তন ঘটে অ্যাসিড খারের ব্যালেন্স একে আমরা পিএইচ বলি যে পিএইচ মাত্রা কোনো একটি তরলের পিএইচ মাত্রা কত হলে না পাঁচ বা পাঁচের নিচের দিকে যদি হয় তাহলে তাকে আমরা বলবো আম্লিক ক্যারেক্টারের অ্যাসিডিক ইন নেচার পিএইচ এর মাত্রা যদি পাঁচের অনেকটা উপরের দিকে উঠে যায় সাড়ে পাঁচ থেকে আরম্ভ করে ছয় সাড়ে ছয় এইরকমভাবে তাহলে তাকে আমরা বলব ক্ষারীয় বা অ্যালকালাইন ইন নেচার এই এই যে ক্রমাগত পরিবর্তন এই যে যদি দ্রুত হারে পরিবর্তন বৈদ্যুতিক ঝড়ের মতো করে যে পরিবর্তনটি সংঘটিত হয় তার ফলে এপিলেপটিক সিজার বিকশিত হয় কি হয় এপিলেপ্টিক সিজার হলে ভুক্তভোগীরা ভালো জানেন যে এপিলেপটিক সিজারে হাত পা বা শরীরের যে কোনো পেশিবহুল অঙ্গে খিঁচুনির মাধ্যমে প্রকাশ পেতে পারে হয় হাতে মাংসপেশি যেখানে আছে পায়ের মাংস পেশি শরীরের অন্যান্য স্থানেও যেখানে যেখানে মাংসপেশি আছে সেখানে একটা কনভালসান হয় খিঁচুনি হয় অথবা কোনো নিউরোলজিক ক্রিয়ার পরিবর্তন ঘটতে পারে নিউরোলজিক ক্রিয়া কেমন না সেটা সেন্সরি হতে পারে সেটা কগনিটিভ হতে পারে সেটা ইমোশনাল হতে পারে অর্থাৎ সেটা সংজ্ঞাবাহী হতে পারে জ্ঞানমূলক হতে পারে বা প্রাক্ষিক ঘটনা হতে পারে এবার সিজার কোন ধরনের হবে সেটা নির্ভর করছে ফোকাসের অবস্থান এবং সিজারের পরিবহন পথের উপর ফোকাসটা মস্তিষ্কের কোন জায়গায় এবং সিজারের পরিবহনের পথটি কোনটি তার উপর নির্ভর করে স্থির হয় যে আমার এপিলেপটিক সিজারটা কেমন হবে বা কোন গ্রুপের এপিলেপসির মধ্যে আমি পড়ব প্রশ্ন উঠতে পারে যে যখন সিজার অ্যাটাক করছে যখন কনভারসান শুরু হচ্ছে কীরকম দাঁতগুলো শক্ত হয়ে যায় মাড়ি শক্ত হয়ে যায় জীব শুকনো হয়ে উঠতে থাকে অনেক ক্ষেত্রে যদি দাঁতের বাইরে জীব থাকে দাঁত এত জোরে চেপে বসে যায় যে জীবটা কেটে যায় জীবের খণ্ডাংশ কেটে বাইরে পড়ে যেতে পারে সারা শরীরের মাংসপেশিগুলো প্রচন্ড জোরে সংকুচিত হতে থাকে স্টিফ হয়ে যেতে থাকে এই কন্ট্রাকশন কারু কারু ক্ষেত্রে গাঁজলা বের হতে থাকে মুখ থেকে এবং এই সময়টা কখন আসবেই পেশেন্ট কিন্তু খুব আগে থেকে বুঝতে পারে না হয়তো তখন সে আগুনের ধারে আছে জ্বলন্ত চুল্লির কাছে আছে আর ঠিক সেই সময় ঘটনাটা ঘটল হয়তো সে ওই জ্বলন্ত চুল্লির মধ্যে পড়েই পুড়ে মারা গেল তার কিন্তু নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রইল না কিংবা জলে নেমেছে স্নান করতে পুকুরে নেমেছে স্নান করতে টাপাতে একটু বেশি জল নিয়েছে এসে নেমেছে স্নান করতে সেই অবস্থায় তার সিজার হলো ওই জলের মধ্যেই পড়ে গিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে সে মারা গেল কিংবা কুঁয়োর ধারে গেছে জল তুলতে কুঁয়োতে জল তোলার সময় যিনি জল তুলছেন তিনি মাথাটা নিচের দিকে করে প্রথম বালতিটাকে ডোবাবার চেষ্টা করেন সবাই জানেন আর ঠিক সেই সময় সিজার অ্যাটাক হল উনি হয়তো ওই কুঁয়োর মধ্যেই গড়িয়ে পড়ে গেলেন এবং ওইখানেই তিনি মারা গেলেন বাঁশে তিনি উঠছিলেন বাসের গতি স্লো হয়েছে তিনি উঠছেন সেই সময় বাসটি ছেড়ে দিয়েছে আর তখনই তার সিজারের অ্যাটাক তিনি পড়ে গেলেন চাকার নিচে পিষে চলে গেলেন কিংবা গাড়ি থেকে তিনি নাম ছিলেন স্লো মোশন তাকে বলা হচ্ছে তুমি নেমে যাও একেবারে স্লো মোশন সে নাম ছিল তখনই সিজার অ্যাটাক ওইখানে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটল অতএব এপিলেপটিক সিজারে আক্রান্ত যারা তারা আগে থেকে বুঝতে পারে না কিন্তু কিছুটা আগে বুঝতে পারে কতটা আগে যখন সে বুঝতে পারে যে লক্ষণগুলো আসছে আর স্টার্ট হয়েছে তার মাঝখানে কয়েক সেকেন্ডের ডিফারেন্স এত কয়েক সেকেন্ড মিনিমাম ডিফারেন্স যে সেই সময় ব্যক্তি যে দাঁড়িয়ে ছিল বসে পড়বে বা বসেছিল শুয়ে পড়বে বা আগুনের কাছে ছিল একটু সরে চলে আসবে বা উনুন থেকে গরম কড়াই নামাতে যাচ্ছিল ঝপ করে ফেলে দিয়ে সে সরে আসবে না তার কোনো স্কোপ পেশেন্ট পায় না কি সেই অরাজ এপিলেপ্টিক লক্ষণগুলো কি কি অরাজগুলো কি? যেমন মাথা ধরা হঠাৎ করে মাথা ধরতে শুরু করলো পেটে অস্বাভাবিক একটা অনুভূতি এলো মাংস পেশির খিঁচুনি তৈরি হলো অসাড়তা তৈরি হল অনুভূতি শূন্যতা তৈরি হলো বিতৃষ্ণার ভাব তৈরি হলো এইগুলো আপাতভাবে যারা আমরা জানি না তাদের মনে হতে পারে এইগুলো হচ্ছে আর আমি সরে যেতে পাচ্ছি না এটা কখনো হয় উত্তর কিন্তু সত্যই তাই মাত্র কয়েক সেকেন্ডের জন্য হয় এক সেকেন্ড কি দু সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে রোগী এটা বুঝতে পারে অরা এপিলেপটিক সিজারের লক্ষণ কিন্তু তখন আর তার সরে যাবার মতো সুযোগ তৈরি হয়নি সরার সরে আসার আগে বসে পড়া বা শুয়ে পড়ার আগে তার কিন্তু অ্যাটাকটা হয়ে যায় এখন কারু কারু মনে হতে পারে যে মৃগি রোগ আর আরেকটি রোগ হচ্ছে হিস্টেরিয়া এই দুটো কি এক হিস্টেরিয়াকে আমরা বলি মূর্ছা যাওয়া রোগ একটু দেখে নিই তারপরে আমরা আবার এপিলেপসিতে ফিরে আসব আমি এই হিস্টেরিয়া বা মূর্ছা যাওয়া এবং এপিলেপসি বা মৃগি রোগের মধ্যে একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করছি দেখুন হিস্টেরিয়া রোগটা রোগী একটু বড় হলে শুরু হয় একটু বেশি বয়সে শুরু হয় সাধারণত অ্যাডলিসেন্স পোস্ট অ্যাডলিসেন্স পিরিয়ড থেকে স্টার্ট করে কিন্তু এপিলিপসি দু বছর বয়স থেকে জীবনের যে কোনো সময়ে এই রোগ শুরু হতে পারে দ্বিতীয় পয়েন্ট হিস্টিরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই বেশি আক্রান্ত হন মেয়েদের মধ্যেই মূর্ছা যাওয়ার রোগটা বা হিস্টিরিয়া আমরা বেশি দেখি ছেলেদের মধ্যে কম কিন্তু এপিলে মৃগীরোগ পুরুষ এবং স্ত্রী উভয়ের মধ্যেই এই রোগে আক্রান্ত হতে আমরা দেখতে পাই বা মূর্ছা যাওয়া এই রোগটা ঘুমের সময় প্রকাশ পায় না আমি ঘুমিয়ে আছি আর তার মধ্যে আমার হিস্টেরিয়ার প্রকোপ ঘটলো না এটা ঘটে না তাহলে কখন ঘটে এটা অন্য সময়ে যখন আমি জেগে আছি আর এপিলেপসি ঘুমের সময়ে সাধারণভাবে এই রোগের প্রকাশ ঘটে চার নম্বর হিস্ট্রিয়া রোগটা পরিবারবর্গের উপস্থিতিতে এই রোগের প্রকাশ ঘটে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছেন বিশেষত যে মানুষটিকে আমি বেশি ভালোবাসি কিংবা যে মানুষের কাছ থেকে বেশি ভালোবাসা কামনা করছি কিংবা যে মানুষটির কাছ থেকে আমি অনেক বেশি অ্যাটেনশান ডিমান্ড করছি সেই মানুষের উপস্থিতিতেই হিস্টেরিয়া বা মূর্ছা রোগের প্রকাশ ঘটে আর এপিলেপসি। এই জন্য পরিবারের মানুষ পরিবারের বাইনের মানুষ প্রিয় মানুষ অপ্রিয় মানুষ বন্ধু মানুষ শত্রু মানুষ এরকম কোনো বিভাজন নেই এমনকি কোনো মানুষের উপস্থিতি বা অনুপস্থিতিও এই রোগ প্রকাশের ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রভাব বিস্তার করে না পাঁচ নম্বর রোগ প্রকাশের হিস্টেরিয়ার ক্ষেত্রে রোগ প্রকাশের কোনো পূর্ব লক্ষণ নেই হঠাৎ করে স্টার্ট হলো অর্থাৎ অরা বলে কিছু নেই কিন্তু এপিল ক্ষেত্রে এই আর অরা রয়েছে অর্থাৎ রোগ প্রকাশে পূর্ব লক্ষণ রয়েছে ছ নম্বর হিস্টেরিয়ার ক্ষেত্রে যখন রোগী হিস্টেরিয়াতে আক্রান্ত ঠিক সেই সময়ে মুখ থেকে কোনো ফেনা বার হয় না বা গাঁজলা বেরোয় না বা রোগী মুচ্ছাকালে মলমূত্র ত্যাগ করে ফেলে না কিন্তু সিজার কালে সিজারে রোগীর মুখ থেকে গাঁজলা বা ফেনা বার হতে পারে এবং এ অবস্থায় অনেক ক্ষেত্রে রোগী মলমূত্রও ত্যাগ করতে পারে সাত নম্বর হিস্টেরিয়া বা মূর্ছার সময়কালটা দীর্ঘ সময়ব্যাপী ঘটতে থাকে অনেকটার সময় কিন্তু এপিলেপ্টিক সিজারের সময়কাল অতি অল্প হয়তো এক দু সেকেন্ডও হতে পারে আট নম্বর পয়েন্ট হিস্টেরিয়ার ক্ষেত্রে রোগী হঠাৎ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু এপিলেপ্টিক সিজারের ক্ষেত্রে রোগী ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এছাড়াও ন নম্বর হিস্টেরিয়া রোগীরা যখন স্বাভাবিক অবস্থায় ফেরে তখন সে বুঝতে পারে একটু আগে যখন সে আক্রান্ত ছিল তখন তার কি হয়েছিল তাই সে অনেক সময় লজ্জা পায় লজ্জিত হয়ে উঠে নিজের জামা কাপড় নিজে ঠিক করতে থাকে কিন্তু এপিলেপটিক সিজারে আক্রান্ত ব্যক্তি যখন ধীরে ধীরে স্বাভাবিক হয় সে কিন্তু তার পূর্বাবস্থা অর্থাৎ সিজারের সময়কালীন অবস্থা সম্বন্ধে সে কিন্তু কিছুই মনে করতে পারে না অতএব হিস্টেরিয়া এবং এপিলেপসি বা মূর্ছা রোগ এবং মেগি রোগ দুটো কিন্তু এক কথা নয় সম্পূর্ণ ভিন্ন কথা হিস্টেরিয়াটা মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় এপিলেপসি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা যায় হিস্টেরিয়া অ্যাডোলেশান্স পোস্ট অ্যাডোলেশান্স পিরিয়ড থেকে শুরু হয় এপিলেপসি বছর বয়স থেকে শুরু হতে পারে হিস্ট্রিটা প্রিয়জনের সান্নিধ্যে ঘটে আমি যার অ্যাটেনশান সিক করতে চাইছি আমি যার কাছ থেকে ভালোবাসা পেতে চাইছি যে আমাকে অতিরিক্ত ভালোবাসে তাদের উপস্থিতিতেই আমার এই রোগের প্রকাশ ঘটে হিস্টেরিয়া এপিলেপসির ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই হিস্টেরিয়া রোগী হঠাৎ করে যেমন আক্রান্ত হয় হঠাৎ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এফিলেপ্টিক পেশেন্ট হঠাৎ করে আক্রান্ত হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার দীর্ঘ সময় লাগে ধীরে 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 সে স্বাভাবিক অবস্থানে ফিরে আসে হিস্টেরিয়া রোগী মনে করতে পারে না মনে করতে পারে যে ওই সময় তার কি হয়েছিল এফিলেপ্টিক সিজারে আক্রান্ত রোগী সে কিন্তু মনে করতে পারে না যে সিজারের সময় তার কি হয়েছিল হিস্টেরিয়াস রোগীর রোগ আক্রান্ত হওয়ার সময়কালটা দীর্ঘ ভয়ারাজ এফিলেপ্টিক সিজারের ক্ষেত্রে রোগ আক্রান্ত হওয়ার সময়কালটা অল্প এমনকি মাত্র এক দুই তিন সেকেন্ডও হতে পারে নমস্কার এটা এই পর্যন্ত পরবর্তী লেকচারের জন্য আপনারা অপেক্ষা করুন